이상한 번들의 운마더나. 파티 오피스요 반드 방향 우차시. তৃণমূল ছেড়ে আসা মুকুল রায়কে এভাবেই স্বাগত জানালো রাজ্য বিজেপি। আমি তাকে সেই এরকম ছেড়ে সমুদ্রে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগত করছি। আজকে এয়ারপোর্টে নামার পর থেকে এখানে আসা হচ্ছে, ধরনের অভিনন্দন অভ্যর্থনা ভারতীয় জনতা পার্টি আমাকে দিয়েছে তাতে আমি আপ্লুত। দিল্লিতে বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার কলকাতা এসে মুকুলকে ঘোষণা করতে হলো তার ক্যাপ্টেনকে। রাষ্ট্রীয় ক্ষেত্রতে আমার ক্যাপ্টেন হচ্ছে অমিত শাহ, আর বাংলায় আমার ক্যাপ্টেন হচ্ছে দিলীপ ঘোষ। তৃণমূল ছেড়ে বিকল্প হিসেবে বিজেপিকে ধরেছেন মুকুল। মুকুলের আশা, বাংলার মানুষও তার মতো বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নেবে। বাংলায় যে পরিবর্তনের লক্ষ্যে পরিবর্তন চেয়েছিলাম সেই পরিবর্তন বাংলায় আছে। আমি মনে করব যারা পরিবর্তন চান, বাংলার উন্নয়ন চান, তারা সবাই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসবে। বাংলার মানুষ বিকল্পের খোঁজে রয়েছে, ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই বিকল্প, যে বিকল্প আগামী দিন পশ্চিম বাংলার শাসন করবে, পশ্চিম বাংলায় গণতান্ত্রিক পরিবেশটাকে ফিরিয়ে দেবে। তৃণমূলে থাকাকালীন তপসিয়ায় তৃণমূল ভবনে বসতেন, আজ মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য সদর দপ্তরে ঢুকলেন। বিজেপি বলছে জায়গা নতুন কিন্তু সম্পর্ক পুরনো। বিজেপির সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক নতুন নয়, যেদিন থেকে বিজেপি টিএমসির সমঝোতা অ্যাডজাস্টমেন্ট হয়েছে তার কারিগর হিসেবে উনি কাজও করেছেন, সেটা উনি অনেকবার বলেওছেন। সেই জন্য এই বাড়িটা ওনার বাড়িটা নতুন হতে পারে, পার্টিটা নতুন নয়। তৃণমূলের অন্দরের বহু খবরই তার বুকের মধ্যে, বুক ফাটায় কি মুখ ফুটবে? আমার কাছে অনেক বলার আছে, অনেক বলার আছে, কিন্তু আজকে আমি সেদিকে যাচ্ছি। রাজনৈতিক বক্তব্য 10 তারিখের জন্য তোলা থাক। এক সময় তার আশেপাশে মা মাটি মানুষ স্লোগান শোনা যেত, আজ শোনা গেল জয় শ্রীরাম। শিবির বদলে আবহ বদলেছে, বন্ধু এখন শত্রু, আর একদা শত্রু এখন মিত্র। মুকুলের গলায় তাই মহাভারতের প্রসঙ্গ। কৌরব এবং পাণ্ডব তারা সব ভাই ছিল, কিন্তু ধর্মযুদ্ধে কৌরবের বিরুদ্ধে লড়াই তারা করেছিল। আগামী শুক্রবার রানী রাসমণি রোডে বিজেপি সমাবেশের ডাক দিয়েছে। ওই সমাবেশে মুকুল রায় তার প্রাক্তন দলকে কিভাবে আক্রমণ করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। দীপক ঘোষ, এবিপি আনন্দ।